তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে বাংলার যে সেকেন্ড বুকটা আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আনসারগুলি করিয়ে দিতে, তাই আজ সেখানেরই একটা চ্যাপ্টার অর্থাৎ ধ্বনি তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রতিটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং একসাথে কিন্তু MCQ এবং SAQ আমি লিখেছি, ঠিক আছে। তাই এগুলো MCQ তো আসতে পারে, আবার SAQ তো আসতে পারে, এবং তোমাদের আমি প্রতিটা প্রশ্ন বোঝাবো। তারপরেও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ দেখো শুধু যদি মুখস্থ করতে যাও সেক্ষেত্রে মনে রাখতে একটু অসুবিধা হয়, ঠিক আছে। এগুলো ব্যাকরণগত ব্যাপার, তো তাই তোমরা যদি বুঝে করো সেক্ষেত্রে তোমরা দেখবে যদি একটু ভুলেও যাও তোমরা মনে করে দেখবে ঠিক লিখতে পারবে, ঠিক আছে। তাই সকলকে বলছি ভালোভাবে কিন্তু বুঝবে, এবং যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন হলো, মৌলিক স্বরধ্বনি বলতে কী বোঝো, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি। প্রথমে আমি সংজ্ঞাটা করে নিচ্ছি, তারপর তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো যেসব স্বরধ্বনিকে কোনোভাবে বিশ্লেষণ বা বিভাজন করা যায় না এমন অবিভাজ্য স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। স্বরধ্বনি তোমরা জানো যে অ থেকে ও পর্যন্ত হলো আমাদের স্বরধ্বনি, ঠিক আছে। অর্থাৎ যেসব স্বরধ্বনিকে কোনোভাবেই ভাগ বা বিভাজন করা যায় না, অর্থাৎ কোনোভাবেই কিন্তু ভাঙা যাবে না, তাদেরকে বলা হবে মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, সাতটি। প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সকলকে বলছি কোশ্চেন কিন্তু কেউ বাদ দেবে না, প্রতিদিন দেখবে করবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি, কী কী? অ, আ, হ্রস্ব ই, এ, ঔ, হ্রস্ব উ এবং এ। এই সাতটা হলো কিন্তু মৌলিক স্বরধ্বনি, ভালোভাবে কিন্তু দেখে রাখবে। এরপরে দেখো বিভাজ্য ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। বিভাজ্য ধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। দেখো ধ্বনি কাকে বলে, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, এই বিষয়ে যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ধ্বনি ব্যাপারটা ভালো করে বুঝে নিতে পারো, ঠিক আছে, যদি কারো প্রয়োজন বলে মনে হয়। এরপরে দেখো বিভাজ্য ধ্বনি কাকে বলে, প্রথমে আমি পড়ে নিই সংজ্ঞাটা, তারপর তোমাকে বোঝাচ্ছি। দেখো আমাদের মুখের ভাষাকে বিশ্লেষণ করলে তার অংশস্বরূপ আমরা যেসব ধ্বনিগত উপাদান পাই সেগুলি দুই রকমের। এই উপাদানগুলির মধ্যে কতগুলিকে সুস্পষ্টভাবে পৃথক পৃথক এককে ভাগ করা যায়, এদের বলা হয় বিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনির অপর নাম কিন্তু খণ্ডধ্বনি, এটা শর্টের জন্য ইম্পর্টেন্ট, তাই একবারে আমি লিখে রেখেছি। তোমাদের হয়তো প্রশ্ন হতে দিতে পারে যে বিভাজ্য ধ্বনির অপর নাম কী, তখন হবে খণ্ডধ্বনি। দেখো বিভাজ্য ধ্বনিকে কী বলছে, যে কতগুলি সুস্পষ্ট পৃথক পৃথক এককে ভাগ করা যায়। যেমন দেখো একটা উদাহরণ দিই, ভাত। ভাতকে যখন তোমরা বর্ণ বিশ্লেষণ করবে তাহলে কী পাবে, ভ, এই যে আকারটা আছে সেটা আ হয়ে যাচ্ছে, এবং ত, এবং কিছু নেই মানে সেক্ষেত্রে ত শেষে কিছু আসছে না মানে অ আমরা ধরে নিই, ঠিক আছে। খাবে, খ যুক্ত আ আকার ব যুক্ত এ। দেখো প্রতিটাকে কিন্তু এখানে ভাগ করা গেছে, অর্থাৎ পৃথক পৃথক এককে আমরা ভাঙতে পেরেছি, ভ যুক্ত আ যুক্ত ত খাবেটাকেও আমরা ভাঙতে পেরেছি। তাই এই প্রত্যেকটা হলো আমাদের বিভাজ্য ধ্বনি, অর্থাৎ এই বিভাজ্য মানে কি, আমাদের ভাঙা যায় ভাগ করা যায়, তাকে বলছি আমরা বিভাজ্য ধ্বনি, ঠিক আছে। এরপরে দেখো অর্ধ স্বরধ্বনির সংখ্যা কয়টি। বাংলায় চারটি অর্ধ স্বরধ্বনি হবে এখানে, ঠিক আছে, ধটা লিখতে একটু মিস্টেক হচ্ছে। বাংলায় চারটি অর্ধ স্বরধ্বনি আছে, কী কী? হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং ও। দেখো অর্ধ স্বরধ্বনি কাকে বলে দেয় না তাও আমি তোমাদের লিখে রেখেছি, একটু পড়ে নিও। অর্ধ স্বরধ্বনির সংখ্যাটাই বেশিরভাগ দেয় যে কটা অর্ধ স্বরধ্বনি আছে এবং কী কী। যখন কোনো মৌলিক স্বরধ্বনি অন্য মৌখিক স্বরধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় তখন তাকে অর্ধস্বর, তোমাদের অর্ধস্বর বলেও দিতে পারে আবার অর্ধ স্বরধ্বনি দিয়েও দিতে পারে, দুটোই কিন্তু একই ব্যাপার, তাকে আমরা অর্ধস্বরধ্বনি বলি। যেমন দেখো দেখো কী বলেছি, যখন কোনো মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি আমরা প্রথমে বললাম যে আমাদের সাতটা মৌলিক স্বরধ্বনি আছে,
এবং মৌখিক স্বরধ্বনির মধ্যে ওইগুলি পড়ছে, অর্থাৎ যে গুছিয়ে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু মুখ থেকে বের হয় সেগুলিকে আমরা মৌখিক স্বরধ্বনি বলি। ঠিক আছে, এবার দেখো বলছে, যখন কোনো মৌলিক স্বরধ্বনি অন্য মৌখিক স্বরধ্বনি শেষে বসে অর্ধস্ফুটভাবে মানে অর্ধেকভাবে উচ্চারিত হয় তাকে বলছে অর্ধস্বরধ্বনি। যেমন ভাই, দেখো ভ যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে ভ যুক্ত আ হচ্ছে এবং হস্রই আসছে, তাহলে পরপর দুটোই স্বরধ্বনি আসছে, আ যুক্ত হস্রই, কিন্তু এখানে হস্রইটা অর্ধস্ফুটভাবে উচ্চারিত হচ্ছে, শেষে হস্রই আসছে। এবং এখানে দেখো হস্রই, হস্র, এ এবং ও এগুলো যদি শেষে উচ্চারিত হয় তাহলে সেগুলো অর্ধস্বরধ্বনি। যেমন ঢেউ, শেষে কী আসছে? হস্র, তাই এগুলিকে বলা হচ্ছে অর্ধস্বরধ্বনি। তোমরা যদি এটা না করতে চাও রিডিংটা জাস্ট পড়ে রেখো, কিন্তু কটা অর্ধস্বরধ্বনি আছে সেটা কিন্তু অবশ্যই মনে রেখো। ঠিক আছে, এরপরে দেখো তাড়িত ধ্বনি ও পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। তাড়িত ধ্বনি কোনগুলো? দ্বয়বিন্দু র এবং ধয়বিন্দু র। এবং পার্শ্বিক ধ্বনি কি? ল। এগুলো কিন্তু মনে রাখার বিষয়, এগুলো কিন্তু মনে রেখো, কারণ এগুলি সংজ্ঞা আমি করাচ্ছি না, সংজ্ঞা আসেও না। দেখো মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? মুখের মান্য বাংলায় স্বরধ্বনি 7টি এবং ব্যঞ্জন ধ্বনি 30টি। পরের প্রশ্ন, গুচ্ছ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। দেখো পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে, যেমন বস্তা। দেখো এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি আসবে? এখানে করছি, ঠিক আছে, ব কিছু নেই, ব অ কিছু নেই মানে অ, দন্ত স যুক্ত ত যুক্ত আ। ঠিক আছে, দেখো বর্ণ বিশ্লেষণ যখন করলাম এই দন্ত স আর ত দুটোই দেখো ব্যঞ্জন ধ্বনি, মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি এদের নেই, তাই বলছে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। যেমন বস্তা, উত্তর, তয়ে তয়ে মানে দুটো ত আসছে ব্যঞ্জন ধ্বনি, শঙ্কা ইত্যাদি। পরের দেখো, সুর তরঙ্গ কাকে বলে? বাক্যের সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। দেখো তুমি যখন স্কুলে যাও বা কাউকে তুমি জিজ্ঞাসা করো যে তুমি কাল স্কুলে যাবে, এটাকে তুমি দুভাবে উচ্চারণ করে রাখো, নিজে করো তাহলে বুঝতে পারবে। তুমি কাল স্কুলে যাবে, কেউ তোমাকে বলছে তুমি কাল কিন্তু স্কুলে যাবে, এটা তোমাকে বলা হচ্ছে যে কাল তুমি স্কুলে যাবে, এটা কী বাক্য? বিবৃতি বাক্য। কিন্তু যখনই তুমি আরেকটু অন্যভাবে এটাকে করো, তুমি কাল স্কুলে যাবে অর্থাৎ তুমি কাউকে প্রশ্ন করছো, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। এই এই চিহ্নটা কিন্তু পরীক্ষার সময় দেবে। এইখানে সুরের সুরের ওঠা পড়া, অর্থাৎ কোথাও সুরটা উঠছে, এখানে দেখো উঠছে এবং এখানে দেখো নামছে, তাই এই সুরের ওঠা পড়াকে বলা হচ্ছে সুর তরঙ্গ। ঠিক আছে, এরপর দেখো, বুঝতে না পারলে কমেন্ট করবে কিন্তু, ন্যূনতম শব্দজোর বলতে কী বোঝো? দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত যে ন্যূনতম বা সামান্যতম পার্থক্য থাকে তাকে ন্যূনতম শব্দজোর বলে। যেমন কি আম জাম তালা থালা। দেখো এগুলির মধ্যে আম জাম একটু পার্থক্য আছে, দেখো আর বর্গীয়তে, তালা থালা এখানে দেখো লয়াকার লয়াকার একই আছে, তয়াকার থয়াকারের শুধু পার্থক্য, অর্থাৎ উচ্চারণে সামান্যতম পার্থক্য থাকবে তাকে আমরা ন্যূনতম শব্দজোর বলবো। এরপরে দেখো, দু চারবার রিডিং পড়বে, আশা করছি তোমাদের হয়ে যাবে। বাংলায় যুক্ত ধ্বনির সংখ্যা কয়টি? 28টি। বাগ্ধ্বনি প্রধানত কয় প্রকার? 2 প্রকার, বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনিটা আজকে আমি পড়ালাম, অবিভাজ্য ধ্বনিটা পরে পড়াবো, ঠিক আছে, একদিনে এতটা করাবো না। ঘোষ শব্দের অর্থ কি? ঘোষ শব্দের অর্থ নাদ। ঠিক আছে, তাহলে 12টা প্রশ্ন করালাম, এই 12টা প্রশ্ন ভালো করে তৈরি করবে এবং বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাবে। এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করো, কারণ লাইক করলে আমিও বুঝতে পারি যে তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো। ঠিক আছে, তাই কমেন্ট যদি না করতে ইচ্ছে হয় তাহলে লাইকটা করো, তাহলে আমারও কিন্তু ভালো লাগবে। এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যারা নতুন তাদের জন্য বলে রাখি, বাংলার বড় প্রশ্নের সমস্ত অ্যান্সার লেখানো আছে, তোমরা প্লেলিস্ট চেক করবে, তাহলে দেখবে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দেখতে পাবে। ঠিক আছে, এবং কোনো অসুবিধা হলে বলো। এবং যারা পুরনো তারা তো জানোই, সকলে ভালো করে থেকো, এই সময় প্রচণ্ড গরম, তাই সকলে একটু বাড়িতেই থেকো, সাবধানে থেকো।